প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো? তোমরা সবাই আশা করি ভালো আছো। আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, ট্রেডিং। ট্রেডিং এখন মোবাইলের যুগে একটা বিশাল জিনিস। ট্রেডিং স্টুডেন্টরা বর্তমানে করতে শুরু করেছে, তারা নাকি এখান থেকে ভবিষ্যতে লাখ লাখ টাকা ইনকাম করবে। তো এই ট্রেডিং নিয়ে আজকে স্পেশাল ভিডিও তোমাদের জন্য, স্টুডেন্টদের জন্য। অনেক স্টুডেন্ট আমাকে ফোন করেছে এবং রিকোয়েস্ট করে যারা ট্রেডিং আমি করতে চাই, এর ফিউচার কি, ট্রেডিং সম্পর্কে তুমি কিছু বলো। দেখো, ট্রেডিং সম্পর্কে আজকে আমি তোমাদেরকে কিছু ধারণা দেব যেটা তোমাদের কাজে লাগবে। যারা ভাবছো ভবিষ্যতে ট্রেডিং নিয়ে আমি এগোবো, ট্রেডিং এর কোর্স করব, ট্রেডিং নিয়ে ট্রেনিং নেব এবং ভবিষ্যতে লাখ লাখ টাকা রোজগার করব, একটা বিশাল জায়গা করে নেব, তাদের জন্য আজকের এই ভিডিওটা স্পেশাল ভিডিও, তোমাদের অবশ্যই ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। দেখো, প্রথমে জানতে হবে ট্রেডিং জিনিসটা কি। শেয়ার মার্কেট, ট্রেডিং, এই যে জিনিসগুলো, এটা অ্যাকচুয়ালি পুরোপুরি একটা নলেজ ভিত্তিক জিনিস। তো এটার বিষয়ে তোমাকে পড়াশোনা করতে হবে। তোমাকে এখান থেকে ইনকাম জেনারেট করতে গেলে, তোমাকে যদি ভালো ইনকাম পেতে চাও, সেক্ষেত্রে তোমাকে বেশ ভালো পড়াশোনা করতে হবে। কিন্তু অনেক স্টুডেন্টস কী করছে, ট্রেডিং নিয়ে ভবিষ্যতে চিন্তাভাবনা করে ফেলছে। এবং বর্তমানে বেশ কিছু কোচিং উঠে গেছে যেখানে ট্রেডিং এর নাকি কোচিং দেওয়া হচ্ছে, কিভাবে লাখ লাখ টাকা রোজগার করা হবে সেই বিষয়ে কোচিং দেওয়া হচ্ছে। এখানে আমি তোমাদেরকে একটা স্পষ্টই বলবো, যাদেরকে অনেকে শুনতে খারাপ লাগতে পারে, অনেকে ভালো লাগতে পারে, কিন্তু আমার কর্তব্য আমাকে করতে হবে। দেখো, স্টুডেন্টদের যে বিষয়টা তোমরা যদি মাথায় আমরা চিন্তা করো, তোমরা কিন্তু সবসময় দেখো যে একটা কোচিং নেব, এখানে লাখ লাখ টাকা রোজগার করা শেখাচ্ছে, তাহলে সেই কোচিং নিলেই আমি প্রচুর টাকা রোজগার করব। এইটা হচ্ছে সব থেকে বড় ভুল ধারণা। একটা স্বাভাবিক কথা ভাবো, যে কোচিং করাচ্ছে লাখ লাখ টাকা রোজগারের ট্রেনিং নিয়ে, সে নিজে কেন করছে না? সে নিজেই তো করতে পারে, তাহলে কোচিং দেওয়ার কী দরকার? এটা মাথার মধ্যে সব থেকে প্রথম ঢুকিয়ে নাও। আর ট্রেডিং এমন একটা জিনিস যেখানে কিন্তু তোমার লসও হতে পারে। অর্থাৎ ট্রেডিং কাদের জন্য বেস্ট? স্টুডেন্টদের জন্য কি ট্রেডিং বেস্ট? আমার উত্তর হবে কখনোই না, স্টুডেন্টদের জন্য ট্রেডিং নয়। তাহলে কাদের জন্য? যারা মনে করো কোনো পেশার সঙ্গে যুক্ত আছে, ব্যবসা করছে, ভালো টাকা ইনকাম করছে আদার সোর্স থেকে, তারা ট্রেডিংয়ে কিছু টাকা পয়সা লাগিয়ে কিছু ইনকামে জেনারেট করতে পারে, খুব ভালো কথা, তাদের লস হয়ে গেলেও কোনো সমস্যা নেই। কিন্তু একটা স্টুডেন্ট অনেক কষ্ট করে জমে যদি এইসব দিকে যায়, লস হয়ে গেল, তার জীবন কিন্তু বরবাদ হয়ে যাবে। এটা প্রথমে মাথায় ঢুকিয়ে রাখো, এটা কিন্তু একটা ভাগ্যর ব্যাপার আছে, তোমার আসবেই এরকম টেনশন, এরকম ভাবনা চিন্তা রেখো না। আর একটা কোচিংয়ে ভর্তি হবো তাহলেই আমি সব শিখে যাবো, একটা ট্রেনিং নিয়ে নেবো, এটা কখনো হয় না। এই ট্রেডিং এমন একটা জিনিস যেখানে নিজেকে পড়াশোনা করতে হয়, নিজেকে জ্ঞান লাভ করতে হয়, যে বিভিন্ন সোর্স থেকে, সেটা বিভিন্ন বই হতে পারে, বিভিন্ন ট্রেডিংয়ের বিভিন্ন ভালো ভালো অথারের বই আছে, সেই বই পড়ে ইন্টারনেট থেকে নিজেকে গেইন করতে হয়। কখনোই কোনো কোচিং সেন্টারের মাধ্যমে ট্রেডিং করা যায় না। আর ট্রেডিং করে লাখ লাখ টাকা রোজগার করবই কনফার্মেশন তোমাকে কেউ দেবে না, এরকম হয় না। কাজেই ট্রেডিং নিয়ে যখন ভাবনা চিন্তা করছো, তার আগে মাথায় রাখবে এই লসের কথা। সাপোজ তুমি অনেক টাকা জোগিয়ে বাবার কাছ থেকে নিয়ে তুমি ট্রেডিংয়ে টাকা লাগিয়ে দিলে, লস হয়ে যেতেও পারে, কখনো লাভ আসবেই তার কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে? তাহলে যে জায়গাতে লসের সম্ভাবনা রয়েছে সেই জায়গায় তুমি কেন যেতে চাইছো? সেই ফিউচারে তোমার কী আছে? সেই ফিউচারটা যে কনফার্ম তোমার হবে, সেই ফিউচারে তুমি কী পাবে? তোমার তো লস হয়ে গেলে তোমার একটা লাইফ বরবাদ হয়ে যেতে পারে। আর সত্যি কথা বলতে গেলে ট্রেডিংয়ে তারাই টাকা লাগাতে পারে যাদের একটা নির্দিষ্ট পেশা রয়েছে, কোনো গভর্নমেন্ট বা নর্মাল সঙ্গে যুক্ত রয়েছে, সে ট্রেডিংয়ে টাকা লাগালেও তার কোনো মানে প্রবলেম কিছু নেই, টাকা চলে গেলেও সে পরের মাসে আবার রোজগার করে নিতে পারবে। এটা যাদের জন্য, তাদের জন্য ট্রেডিং বেস। কিন্তু বাবা মার কাছ থেকে টাকা নিয়ে, বন্ধুদের কাছ থেকে ধার নিয়ে আমি ট্রেডিং করব, বা আমার জীবনে যেটুকু সঞ্চয় আমি করেছি সেটুকু নিয়ে ট্রেডিং করব, লস হয়ে গেলে মাথায় হাত দিয়ে বসে থাকবো, এটা ফিউচার নয়। তাই আমার এই ভিডিওটা তোমাদের কাছে, সবার কাছে একটা সাবধানতা বাণী হিসাবে নেবে, যে ট্রেডিং করার আগে তোমাকে নিজের লাইফ সিকিউর করতে হবে। তুমি কোন জায়গায় পেশাতে রয়েছো? পার্সোনাল যদি আমার মতামত, আমি ট্রেডিং পছন্দ করি না, কারণ যেখানে লসের সম্ভাবনা আছে সেখানে আমি কেন যাব? আজকে তুমি মনে করো 1000 টাকা লাগিয়ে তুমি 5000 টাকা জিতে গেলে, 5000 টাকা তুমি ট্রেডিং করতে শিখলে, কালকে তুমি 10000 টাকা সেই লোভে 10000 টাকা লাগালে সে পুরোটা হেরে গেলে, পুরোটা চলে গেল,
ওভারঅল তোমার লসই হবে। কাজেই ট্রেডিং কিন্তু তোমার জন্য যদি বেস্ট হয় সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, নিজের লাইফকে আগে সিকিওর করো। লাইফে সিকিওর হলে তবেই এইসব দিকে যাবে, অন্যথায় কিন্তু এইসব খুব ক্ষতিকারক জিনিস এবং এগুলো স্টুডেন্টদের লাইফকে পুরোপুরি বরবাদ করে দেবে। তাই এইটুকু তোমাদেরকে বলছি, ট্রেডিং করার আগে নিজেরা আগে ভাবনা চিন্তা করবে যে তোমার টাকা পয়সাটা কীভাবে তুমি লাগাচ্ছ, খুব ইম্পর্টেন্ট। কারণ তোমার মা বাবার অনেক কষ্টের টাকা পয়সা, সেটাকে এইভাবে ক্ষতি হতে দিও না, তাই এই ভাবনা চিন্তা মাথার মধ্যে থেকে আনবেই না। আমি স্টুডেন্টদের বারবার রিকোয়েস্ট পাচ্ছিলাম, তার জন্যই আজকের ভিডিও তোমাদেরকে এটাই বললাম যে স্টুডেন্টদের বর্তমান যুগ তো বর্তমানে টাকা পয়সার রোজগারের জন্য সোশ্যাল মিডিয়া ইউজ করছে, ট্রেডিংয়ের ভিডিও বারবার হয়তো সামনে আসছে, তারা ভাবছে হয়তো প্রচুর টাকা রোজগার হয়ে যাচ্ছে, এটা সবার জন্য নয়, ঠিক আছে? তাই এই জিনিসটা মাথার মধ্যে রাখবে, তারপর এসব লাইনের দিকে এগোবে। এই ভিডিওটা তোমাদের জন্য আমি একটা জাস্ট সাবধানতা বাণী হিসেবে দিলাম, তাই ভিডিওটা প্লিজ তোমার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিও যারা এই নিয়ে ভাবনা চিন্তা করছে। তাই তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ভাবনা চিন্তা করে পা ফেলবে, তার আগে কিন্তু নয়। আমি চাই না তোমাদের কোনো ক্ষতি এভাবে হয়ে যাক। তো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে, যদি চ্যানেল নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, যদি সাবস্ক্রাইব করা আছে তাহলে তো অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষ করলাম।